দুইটার মধ্যে আপনার কোনটা ভালো লাগে? অবশ্যই আফটারটা ভালো লাগে, কারণ আফটারটা আমি এডিট করেছি। তো এটা একদম নর্মাল একটা এডিট, এটা কীভাবে করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কীভাবে স্মুথ ওয়েলি HDR ভিডিও এডিটিং এই সম্পূর্ণটা করবেন। এটা কি অ্যাপ দিয়ে করেছি সেটাও বলে দিব আপনাদেরকে। তো টিকটক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে এই ধরনের স্ট্যাটাস খুবই জনপ্রিয় এবং খুবই চলে। তো ফার্স্ট ইউজিং অ্যাপ আমি যেটা করি সেটা হচ্ছে উইঙ্ক। তো এটা কিন্তু সবাই ইউজ করে আমার মনে হয়, কিন্তু এটা দিয়ে কীভাবে করতে হয় সেটা কিন্তু আপনারা জানেন না। এখানে নোটিস করবেন আমি কীভাবে করি। তো আমি প্রথমে উইঙ্ক অ্যাপটাতে চলে আসলাম, আর যাদের নাই তারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর ভিডিও কোয়ালিটিতে গিয়ে আলট্রা HDতে ক্লিক করে ট্রাই নাও একটা ক্লিক করে দিবেন। তারপর যে ভিডিওটাকে আপনি HD করতে চাচ্ছেন, আমার এই ভিডিওটার মতন করতে চাচ্ছেন নর্মাল ভিডিওটাকে, সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তারপর প্রসেসিং হবে 100% পর্যন্ত, কিন্তু অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন। তো একটু অপেক্ষা করে নিলে তারপরে দেখবেন যখন 100% হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন যদি আমরা দুইটা ভিডিওর মধ্যে দেখি, দেখেন যে একটা ভিডিও একটু কোয়ালিটি ফুল হয়েছে, কিন্তু আগেরটার মতো হয় নাই। তো আগেরটার মতন কি হবে না? আসলেই হবে। তো এটার জন্য আমরা যে ভিডিওটা এখন এক্সপোর্ট করে নিলাম, সেই ভিডিওটাকে আমরা যেটা সেভ করলাম সেই ভিডিওটাকে আবার আমরা উইঙ্কে নিয়ে আসবো, এবং এই ভিডিওটাকে আবার আলট্রা করব, আবার ট্রাই নাওতে ক্লিক করে আবার সেই ভিডিওটাকে আমরা সিলেক্ট করে দিব। তো যে ভিডিওটাকে আমরা করেছিলাম, যে উইঙ্কিং নিয়ে যে ভিডিওটাকে এনহ্যান্স করেছিলাম, সেই ভিডিওটাকে কিন্তু করতে হবে। তো আমরা এটাকে দুইবার করে নিলাম। তো এখন কিন্তু আবার এই ভিডিওটাকে সেভ করতে হবে। যদি আমারটার মতন প্রথমে যেরকম দেখলাম সিন করতে চান, তাহলে কিন্তু এই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে। তো আমরা আবার সেভ করে দিলাম। তারপরে কিন্তু আবার একটা ভিডিও, মানে সেম ভিডিওটাই যেটা আমরা এখন এক্সপোর্ট করছি, সেই ভিডিওটাকে আমরা আনবো এনহ্যান্স ইউর ভিডিও 3 টাইম, তিনবার আপনার ভিডিওটাকে এনহ্যান্স করতে হবে। এখন দেখেন যে আমাদের ভিডিওটার কোয়ালিটিটা অনেকটা ভালো হয়েছে, কিন্তু আমারটার সেই আগের মতো হয় নাই। তো এখন কিন্তু আমাদের আগের একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে ক্যাপকাপে কাজ করতে হবে। তো আমরা ক্যাপকাটে চলে যাব, আর যারা ইন্ডিয়া আছে তারা তো জানেই যে ক্যাপকাপ কিন্তু ইন্ডিয়াতে ব্যান, এর জন্য আপনারা VPN কানেক্ট করে কিন্তু কাজ করতে পারেন। তাছাড়া অফলাইনেও কিন্তু আপনারা কাজ করতে পারেন যদি অনলাইনে করেন আর কি। তো আপনারা সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তারপরে আমি ভিডিওটাতে কয়েকটা অ্যাডজাস্ট করছি, আমরা অ্যাডজাস্টে চলে যাব। তারপরে অ্যাডজাস্টে চলে আসার পরে এখানে আমরা স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেব এবং ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দিব। তারপর শার্পনেসটাকে একটু বাড়িয়ে দেব, 25-এর মধ্যে রাখবেন। তারপরে আমরা SSLA-তে গিয়ে আমরা যেরকম করছি ঠিক এরকম আমরা করে দেবো, হিউ স্যাচুরেশনটাকে, হিউটাকে কমিয়ে দিব, স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিব, ব্রাইটনেসটাকে কমিয়ে দিব। তারপর এখানে আমরা আরটাতে চলে গেলাম, শ্যাডোসে চলে গেলাম, এটাকে আমরা একটু কমিয়ে দিব। তো এখান থেকে আমি যেভাবে অ্যাডজাস্ট করছি ঠিক আপনারা সেমভাবে অ্যাডজাস্ট করার সর্বোচ্চ চেষ্টা করবেন। আর ভিডিওটা অমনিতেই কিন্তু অনেকটা কালারফুল হয়ে গেছে, এখন আমরা এটাকে সম্পূর্ণটা পর্যন্ত অ্যাডজাস্ট করে দিব। তারপর আমাদের এন্ডিং যে ওয়াটারমার্কটা আছে সেটাকে কেটে দিলাম। এখন দেখেন ভিডিওর কোয়ালিটিটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন আমরা 4K-তে বা 2K-তে এটাকে এক্সপোর্ট করে নিব। তো এক্সপোর্ট করে নেওয়া হয়ে গেলে আবার আমরা উইঙ্কে আসবো। আপনি যদি উইঙ্কে আবার না যান তাহলেও হবে। তো আবার এসে আমরা আলট্রা HDতে ক্লিক করে আমরা ভিডিওটাকে আবার এনহ্যান্স করব। তো এনহ্যান্স করার পরে আপনারা ফাইনাল লুকটা দেখতে পারবেন, যে আমি আপনাদের সামনে কীরকম করলাম, স্মুথ হবে, ওয়েলি চলে যাবে, HDR হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কীরকম হয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন।